তো গাইজ, এইখানে দেখতে পাচ্ছেন একটা বিপ সাউন্ড আসছে। তো এই জায়গাটা একটু ঘুরে দেখা যাক যে এই এটা কি শোনা। OMG গাইজ, তো আজকে সকালে বসে বসে টাইম পাস করছিলাম আর তখন আমার ভাগ্নি এসে আমাকে বলে, আমি বললাম কি করে হারালো? ও বলছে দাদুর সাথে মাঠে গেছিলাম, সেখানে গিয়ে মনে হারিয়ে গেছে। তো আমি অনেক ভাবলাম, আর মাথায় আসলো একটা আইডিয়া। তো আইডিয়াটা হলো একটা মেটাল ডিটেক্টর বানানো। তো অনেকদিন ধরেই আমার বাড়িতে এই মিনি মেটাল ডিটেক্টর কিটটা পড়েছিল, একটা কোম্পানি আমাকে পাঠিয়েছিল, কিন্তু এর উপরে ভিডিও বানানো হয়নি। তো আমি ভাবলাম কেননা আজকে এর উপরে একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক। তো আজকের ভিডিওতে আমরা এটা বানাবো, আর কোথা থেকে আপনারা এই কিটটা কিনতে পারবেন সেটাও আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে গিয়ে আপনারা এই কিটটাকে পারচেস করে ফেলতে পারেন। তো একটা মেটাল ডিটেক্টর বানানোর জন্য আমাদের যা যা জিনিসের প্রয়োজন সব কিছুই কিন্তু এই মিনি মেটাল ডিটেক্টর কিটের ভিতরে রয়েছে। তো আমাদের জাস্ট অ্যাসেম্বল করতে হবে, তাহলেই আমাদের এই মেটাল ডিটেক্টরটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এইটা বানাতে বানাতে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, কারণ আপনাদের জন্য এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমরা প্রায়ই আনতে থাকি। আর একটা লাইক করলে অবশ্যই একটু মোটিভেশন আসে আপনাদের জন্য এরকম ধরনের ভিডিও আরও আরও অনেক বেশি বেশি করে আনার। তো দেখতেই পাচ্ছেন পিসিবির উপরে সুন্দর করে আমরা সমস্ত পার্টসগুলোকে অ্যাসেম্বল করে দিয়েছি। তো সব কিছু এখানে লেখাই ছিল পিসিবির উপরে কোন পার্ট কোন জায়গায় লাগবে, তো সেই অনুযায়ী আমরা সেট করে এগুলোকে সোল্ডার করে দিচ্ছি। এর বেশি লকেট সায়েন্স এর ভিতরে কিছু নেই, খুবই সিম্পল, আপনারা দেখে দেখে এই জিনিসটা করে ফেলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এইবার আমাদের লাগবে এরকম একটা পুরনো ডিভিডি ক্যাসেট আর এরকম দুটো পিভিসি পাইপের টুকরো। তো এই দুটোকে এবার এই এল কানেক্টরের সাহায্যে আমরা কানেক্ট করে দেবো। আর দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেলের মতন এল আকৃতি শেপ এখানে এসছে। তো এর তলায় এবার গ্লুগানের আটার সাহায্যে আমরা ডিভিডি ক্যাসেটটাকে লাগিয়ে দেবো, যাতে এটা দেখতে অনেকটা মেটাল ডিটেক্টরের মতনই লাগে। তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখানে সেট করে দিয়েছি। তো এইবার আমরা যেটা করব, আমাদের যে মিনি মেটাল ডিটেক্টর কিটটা রয়েছে ওইটার সাথে 3.7 ভোল্টের একটা ব্যাটারি সেট করে দেখবো যে আমাদের এই মিনি মেটাল ডিটেক্টরটা ঠিকঠাক করে ওয়ার্ক করছে কিনা। তো তার জন্য আমার হাতের যে আংটিটা রয়েছে সেই আংটিটা আমরা ইউজ করে দেখব যে এইটা ঠিকঠাক করে সিগন্যাল দিচ্ছে কিনা। তো আমাদের এই মেটাল ডিটেক্টরটাকে পরবর্তীতে চার্জ দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করবো একটা রিচার্জেবল মডিউল। এইবার আমাদের ব্যাটারিটাকে কানেক্ট করে দেবো আমাদের এই রিচার্জেবল মডিউলের সাথে। দেখতেই পাচ্ছি এখানে বি প্লাস আর বি মাইনাস এই দুটো পোর্টের সাথে, আর এই দুই পাশের যে প্লাস আর মাইনাস রয়েছে এখান থেকে আমাদের আউটপুটটা বেরোবে, যেটা ডাইরেক্টলি আমাদের এই মিনি মেটাল ডিটেক্টরের সাথে কানেক্ট হয়ে যাবে। আমাদের মিনি মেটাল ডিটেক্টর কিটটা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা এর উপরে সেট করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমরা তারগুলোকে সুন্দরভাবে গ্লুগানের আঠার সাহায্যে অর্গানাইজ করে দিয়েছি, দেখতে যাতে একটু সুন্দর লাগে। আর এই তার দুটো, যেই তার দুটো আমাদের এই ব্যাটারি থেকে এসছে, সেই তার দুটোকে এবার আমাদের এই মডিউলের সাথে আমরা কানেক্ট করে দেবো। তো এই দুটো কানেক্ট করে দিলেই কিন্তু আমাদের এটা পুরোপুরি ওয়ার্ক করার জন্য রেডি। তো চলুন আমরা এই দুটোকে কানেক্ট করে দিই। গাইজ, আমাদের মেটাল ডিটেক্টরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন মাঠে যাবার আগে, মানে ওই কানের দুলটা খোঁজার আগে, আমরা বাড়ির ভিতরে একটু ট্রাই করে দেখবো যে বাড়ির ভিতরে উঠোন থেকে আমরা কিছু খুঁজে পাই কিনা। তো চলুন দেখা যায়। পাওয়ার বাটন, তো পাওয়ার বাটনটা আমরা প্রেস করে এটাকে অন করে দিই। তো চলুন এখন কিছু ট্রেজার হান্ট করা যাক। ট্রেজার বাড়ির ভিতরে, আবার ট্রেজার কই সেন্সেস বাদ। তো গাইজ, আমাদের প্রথম বিপ সাউন্ড কিন্তু আমরা পেয়ে গেছি, আর এই জায়গাটায় মনে হচ্ছে কিছু না কিছু রয়েছে। তো চলুন এখানটায় ঘুরে আমরা দেখবো যে এখানে আমরা কি পাই। ও গাইজ, দেখুন দেখুন গাইজ, আমাদের প্রথম ট্রেজার 1 টাকা আমরা এখান থেকে পেয়েছি। তো
গাইজ এখানে আমরা আরেকটা বিপ সাউন্ড পাচ্ছি। তো গাইজ এখানে আরেকটা বিপ সাউন্ড পেয়েছি, তো দেখা যাক যে এই জায়গাটা আমরা কী পাই। তো চলুন গাইজ, ও এটা কি? ও গাইজ অনেক দিনের পুরনো একটা ব্রেসলেট আমি পেয়েছি। তো আগে আমি ভিডিও বানানোর সময় এই ব্রেসলেটটা আমার হাতে থাকতো, আশা করি কেউ যদি খেয়াল করে থাকো একটা ত্রিশূল টাইপের ছিল, তো এইটা এখানে ছিল, ফেলে দিয়েছিলাম কারণ এটা নষ্ট হয়ে গেছিলো, অনেক দিন পরেছিলাম কিন্তু এটা আমি হাতে। তো যাক আরেকটা জিনিস পেলাম গাইজ, এখান থেকে একটা হালকা সাউন্ড এসছে। হ্যাঁ গাইজ ভালো সাউন্ড আসছে এখন। তো দেখা যাক এই জায়গাটার থেকে কী পাই। কোথায় গেল সাউন্ড হচ্ছে না? তো ও গাইজ আরেকটা টাকা। হে আমাদের উঠোন থেকে তো আমি বড় লোক হয়ে যাবো, উঠোন খুঁড়েই তো দেখি আমি বড় লোক হয়ে যাবো। দু টাকার কয়েন এই সামনে থেকে। তো আমরা এই তিনটে জিনিস পেয়েছি, একটা কয়েন না 3 টাকা আর এই একটা পুরনো ব্রেসলেট। তো একটু বাড়ির পিছনে যাই, দেখি ওখান দিয়ে কিছু পাই নাকি, তারপরে মাঠের দিকে যাব। তো গাইজ এইখানে দেখতে পাচ্ছেন একটা বিপ সাউন্ড আসছে। তো এই জায়গাটা একটু ঘুরে দেখা যাক যে এই জায়গাটায় কিছু একটা পাওয়া যায় কি না। তো চলুন দেখা যাক। এটা কি সোনা? সোনা নাকি লকেট? ও এম জি গাইজ সোনা পেয়েছি, সোনার লকেট পেয়েছি আমরা, সোনার লকেট গাইজ, আমরা সোনার লকেট পেয়েছি, একটা সোনার লকেট। ওয়াও, তো হাসির কিছু নেই কারণ এই জিনিসটা সোনা না, বাট এটা সিটি গোল্ড। যেহেতু আমরা আমাদের এই মেটাল ডিটেক্টরের সাহায্যে এই সিটি গোল্ডের জিনিসটা করেছি, তো এইটা সোনার থেকে কম কিছু আমার কাছে না। তো এটা একটা মেমেন্টো, আমি রেখে দেবো ঘরে সাজিয়ে। তো বাড়িতে তো অনেক ট্রেজার হান্ট হলো, তো এইবার এসেছি আমরা অরিজিনাল কাজে, তো যার জন্য আমাদের এই মেটাল ডিটেক্টরটা বানানো। তো মাঠে গেছিলাম, তো অনেক সিগনাল পাচ্ছিলাম, ফেক সিগনাল, কিন্তু লাস্টে গিয়ে আমরা যে সিগনালটা পেলাম সেইটা অবশেষে এই গরমের ভিতরে ওর কানেক্টটা আমরা খুঁজে পেয়ে গেছি। আর দেখুন পায়ের তলায় চাপা পড়ে গেছিলো এটা, মানে হয়তো বাবার নালে ওর পায়ের তলায় চাপা পড়ে এখানে একটু গেড়ে গেছিলো। তো অবশেষে ও এটা পেয়ে গেছে আর দেখুন কি খুশি। কি এবার মার খেতে হবে আর বাড়িতে? হ্যাঁ, আমাদের এই মিনি মেটাল ডিটেক্টর কিট বা মিনি মেটাল ডিটেক্টরটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে, আশা করি আপনারা দেখে নিলেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, অবশ্যই একটা করে কমেন্ট করবেন কারণ আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি আর তার পার্সোনালি একটা করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এই মিনি মেটাল ডিটেক্টর কিটটার যে পারচেস লিঙ্ক সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান দিয়ে গিয়েও আপনারা এটা কিনতে পারেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি, আর ভিডিওটা যত পারবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করে দেবেন। তো গাইজ আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।